Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel Tohura's Vlog. আজ আমি তৈরি করব গ্রিন আপেল চাটনি তো আমি এই গ্রিন আপেল চাটনিটি কিভাবে তৈরি করব তা দেখার জন্য আমার সাথেই থাকুন প্রথমে আমি বোলের মধ্যে একটা গ্রেটার দিয়ে একটা গ্রিন আপেল কে গ্রেট করে নিচ্ছি পুরো আপেলটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেল তো এখন আমি গ্রেট করা আপেলগুলোকে বোলের এক পাশে নিয়ে নিলাম আর যে পাশটা খালি করেছি আমি সেই পাশে চাটনি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে তা দিয়ে মেখে নেব তো প্রথমে আমি বোলের মধ্যে দুই কোয়া রসুন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তিনটি কাঁচামরিচকে আমি কেটে কুচি কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এখন আমি সবগুলো উপকরণকে অল্প একটু মেখে নেব তো এখন আমি এখানে 50 গ্রামের মতো তেঁতুল দিয়ে দিচ্ছি তেঁতুলগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে নেব সবগুলো উপকরণের সাথে আপনারা যদি চান তেঁতুলের পরিবর্তে লেবুর রস দিয়ে এই চাটনিটা তৈরি করে খেতে পারবেন মাখানো উপকরণগুলোর সাথে আগে থেকে কেটে রেখেছিলাম ধনে পাতা সেগুলো দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পর গ্রেট করে রাখা আপেলগুলো সবগুলো উপকরণগুলোর সাথে নিয়ে মেখে চাটনি তৈরি করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার গ্রিন আপেল চাটনি তো আপনারা যদি কখনো এভাবে করে গ্রিন আপেল চাটনি তৈরি করে না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অনেক মজাদার হয় এই গ্রিন আপেল চাটনিটি তো আপনারা দেখতে থাকুন আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন মাই লাভলি ভিউয়ার্স আল্লাহ হাফিজ